তুমি এসে গেছো? অদ্ভুত প্রশ্ন। জলজ্যান তো আমাকে দেখেও জিজ্ঞেস করছো আমি এসেছি কিনা। সরি, আমার ভুল হয়ে গেছে। আমি যাই, তোমার জন্য কফি নিয়ে আসি। থাক, কফির দরকার নেই। তোমার কি হয়েছে বলো তো? আমার কথা এখন থাক রানী, আমার এখন তোমার কাছ থেকে অনেক কিছু জানতে হবে। আমার কথা? কিন্তু আমার তো সব কথাই তোমার জানা। আচ্ছা রানী, সাথীর সাথে রিজুর যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি। কি জানো? কতটা জানো? আমি এটাই জানি যে রিজুর উপর মানি আর আগের মতো রেগে নেই। ওদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু তাতে তো কারোর কোনো ক্ষতি হয়নি। না, কার কতটা ক্ষতি বা লাভ হয়েছে আমি জানি না, কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি হয়েছে। কিরকম? তৃষা আর কুণালদার ওই নোংরা ছবিগুলো সাথীর হাত দিয়েই রিজুর কাছে পৌঁছে গেছে, তারপর সেখান থেকে হেডলাইনের পাল্লা। মানির হাতে কে ছবিগুলো পৌঁছে দিয়েছে? নিশ্চয়ই আমি। না, আমি যে দিদির কথা পুরোপুরি বিশ্বাস করেছি তা নয়। আবার পুরোপুরি অবিশ্বাসও তো করনি, তাই না? না, মানে আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো, সেখানে কি কোনো সন্দেহের ছায়া পড়েছে? আমি নিজের হয়ে কিচ্ছু বলবো না, আমি শুধু তোমার মুখ থেকে শুনবো যে তুমি বলছো দিদি যা বলেছে ঠিক বলেছে। তুমি সেই বেইমান যে চৌধুরী বাড়ির কুৎসা হেডলাইনকে পৌঁছে দেয়, সুপ্রভাতের মান সম্মান সব কিছু ধুলোয় মিটিয়ে দেয়। তোমাকে বলতেই হবে, বলো তুমি আমার চোখের দিকে তাকিয়ে কি দেখছো, বলো। বুঝি বুঝি, ওই চোখ দুটো আমাকে বলছে অরিজিৎ, তুমি তুমি মানুষ চিনতে ভুল করনি, দিদির কথা বিশ্বাস করে মুহূর্তের জন্য রানীকে সন্দেহ করে তুমি নিজেকে অনেক ছোট করে ফেলেছো, আর তাই তাই এক্ষুনি তোমার উচিত রানীকে অনেক অনেক আদর করা। আর আদর করে দরকার নেই। তাহলে কিসে কাজ হবে? সরি বললে নাকি পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলে? মারবো কিন্তু। মারো, যত খুশি মারো, আমি প্রস্তুত। আজ তোমার রানীর স্বাদ পাওয়া, রানীকে আশীর্বাদ করেছো তো? আমি জানি বাবা, তুমি তোমার রানীকে সব সময় আশীর্বাদ করে যাচ্ছ। তোমার আশীর্বাদের জোরেই তো আমাদের রানী আজ সত্যিকারের রাজরানী হয়ে উঠেছে, জানো বাবা? বৌমা, ও বৌমা, দেখো তো সাজটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, দেখি। বাহ, খুব ভালো দেখাচ্ছে তোমার মা। ভালো মন্দ আমি জানি না, লোকুর আবদার। ও বলল বড়লোক কুটুম বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছ, ভালো করে সেজে গুজে যাবে।
আমি জানি শাড়িটা না খুব চড়া হয়ে গেছে। না না মা, খুব সুন্দর দেখাচ্ছে তোমার। কিন্তু কি করব বলো, লোকুর আবদার, তাই পরতেই হলো। ওর কথা ভেবেই তো পরলাম। ও বৌমা, রানীর শাড়িটা দেখাও ঠাকুরপোকে। হ্যাঁ বাবা, এই দেখো এই শাড়িটা। না এই শাড়িটা আমাদের রানীর জন্য কেনা হয়েছে, দেখো কেমন হয়েছে ঠাকুরপো। ভালো হয়েছে না? আমি তো জানতাম খুব ভালো হবে। এর পেছনে কি কম গাঁটগচ্ছা দিতে হয়েছে। হ্যাঁ, ওই যে কথায় বলে না, যত গুড় তত মিষ্টি, লোকু তো খেপে আগুন। আমি ওকে বোঝালুম, দেখ বাবা বড় লোক কুটুম বলে কথা, হ্যাঁ খেলো জিনিস দিলে কি মান থাকবে। টাকা পয়সা যাই খরচা হোক না কেন, জিনিসটা কিন্তু সরে সওয়া চাই। ও ঠাকুরপো, আমি ঠিক বলিনি? ও বৌমা চলো, বেশি বেলায় খেলে আমার আবার চোয়া ঢেকুর দেয়। নাও নাও নাও, ও প্যাকেটটা ভালো করে গুছিয়ে গাছিয়ে নাও, চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ি। চলো। হ্যাঁ চলো, আসি ঠাকুরপো, অনেক দেরি হয়ে গেছে। ঠাকুরপো আপনাকে সঙ্গে নিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু এটা তো মেয়েদের ব্যাপার, তাই চলো বৌমা, অনেক বেলা হয়ে গেছে, চলো এসো, আর দেরি করো না। আসছি বাবা। তুমি কিন্তু খেয়ে নিও কেমন। দারুণ, ভীষণ সুন্দর, খুব ভালো হয়েছে, খুব ভালো। দেখো আশা করি রানী নিশ্চয়ই পছন্দ হবে এটা। পছন্দ হবে কি রে বল, বলতে যাবে জীবনে সব জিনিস দেখেছে নাকি রানী? মামা তুমি বোধহয় এখনো রানীর সেই পুরনো জীবনটা আটকে রয়েছো, ওর বর্তমান জীবনটা তোমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে। এই ধরনের গয়না রানী এখন দান ধ্যান করে। ও তাই নাকি? ওই যে বাংলা একটা কথা আছে না, পরের ধনে কোদ্দারি করা, রানী হয়েছে এখন সেই অবস্থা। জেগে ছাড়ো সব কথা। আরে বিক্রমদা কি দিল তার আদরের রানীকে? জানি না, জানার কোনো উৎসাহ নেই। উফ, সাথে তোকে আমি স্টুপিড বলি। শোন, তোর শাশুড়ির তো শুনেছি অনেক হীরে জহরত আছে, এইরকম উদাসীন হয়ে থাকলে সবই তো রানীর জিম্মা চলে যাবে। সে খেয়াল আছে? মামা আমি কি করব বলো তো, আমি আর কত দিকে খেয়াল রাখবো, এমনিতেই আমি আমার নিজের ঝামেলাতে জেরবার হয়ে যাচ্ছি। বোকার মতো কথা বলিস না, এইসব ঝামেলা আজ বাদে কাল মিটে যাবে, কিন্তু টাকা পয়সা গয়না গাটি এগুলো একবার যদি হাতছাড়া হয়ে যায় দ্বিতীয়বার ফিরে আসবে। তাহলে তুমি আমাকে কি করতে বলছো? বাড়ির সব লোকজন তাদের সামনে শ্বশুরবাসার কাছে গিয়ে আমি গয়নার ভাগ চাইতে বসবো? আমি এক্ষুনি সেটা করতে বলছি না, তবে আমি চোখ কান খোলা রাখতে বলছি, যাতে ঝোঁক বুঝে কোপটা মারা যায়। মামা আমার মনে হয় এবার আমাদের ওদিকে যাওয়া উচিত, ঠাকুরমশাই কিন্তু অনেকক্ষণ এসে গেছেন। কাজ শেষ, বিদেশ বলে কথা আরো দু চার দিন কাটিয়ে আসতে পারতে। বিদেশ বলে আর কি হয়, আসলে দেশের মাটি আমাকে অনেক বেশি টানে। তাই বুঝি দেশের মাটি। তা সোমু, দেশ না বাড়ি, নাকি বাড়ির বিশেষ কিছু লোকজন, কোনটা তোমাকে বেশি টানে গো? Thank you.
কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। না বলছিলাম যে এশাকে যখন পুলিশ হ্যারাস করছিল রনির কেসটা নিয়ে, সেরকম একটা ক্রিটিক্যাল মুহূর্তে কিন্তু তুমি এশাকে একলা ফেলে রেখে দিয়ে বিদেশ চলে গিয়েছো। আবার দেখো রানীর সাদের আগে তুমি এসে ফের হাজির হয়ে গেছো। সেই জন্যই তো বাড়ির লোকদের আগে আমি ওই বিশেষ কথাটা ব্যবহার করলাম। দেখুন আন্টি, এইসব কথার যোগ্য উত্তর আছে আমার কাছে, তবে কি জানেন তো আজকে তো বাড়িতে প্রচুর আত্মীয় স্বজনের ভিড়, এর মধ্যে আমি এখনো সিন ক্রিয়েট করতে চাই না। তবে হ্যাঁ, কিছু কথা আপনার জেনে রাখা খুব ভালো। আমি কিন্তু এশাকে একলা ফেলে রেখে যাইনি বাড়িতে। আমাদের বাড়িতে প্রচুর দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ আছে যাদের হেফাজতে এশা ছিল। আর সেকেন্ডলি, আমি আমস্টারডামে ফুর্তি করতে যাইনি, গিয়েছিলাম কাজে। কাজটা শেষ হয়ে গেছে তাই ফিরে এসেছি, বিশেষ কারোর টানে আসিনি। কিন্তু তোমাকে মিস একবার ওখানে ডাকছেন, তুমি এসো। কেন বলো তো মামা, কেন সব সময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করো তুমি? আমি সত্যিই তোমাকে নিয়ে আর পারছি না। আমার কথা শোন এশা, যত তাড়াতাড়ি সম্ভব তুই কনসিভ কর। কি সব কথা বলছো মামা? ঠিকই বলছি আমি, তোর একটা বাচ্চা হওয়া খুব দরকার, খুব দরকার। রানীর যে বাচ্চাটা পৃথিবীতে আসতে চলেছে তার জন্য একটা প্রতিদ্বন্দ্বী আমাকে দাঁড় করাতেই হবে, তা না হলে সর্বস্ব গ্রাস করবে ওই রানী, আর তোর ঝুলিটা কিন্তু ফাঁকাই পড়ে থাকবে বলে দিলাম। এসব এসব তোর মামার অভিজ্ঞতা তোর থেকে অনেক বেশি, এটা তো মানবি। রানীকে এইভাবে ফাঁকা মাঠ ছেড়ে দিস না, তাহলে কিন্তু তোকে পস্তাতে হবে। চল এবার আমাদের ওদিকটা যেতে হবে। আর আমার বউয়ের স্বাদ হচ্ছে, ভাবলাম কবজি ডুবিয়ে নেমন্তন্ন খাব, কিন্তু কোথায়, নেমন্তন্ন খাওয়া তো দূরের কথা, স্বাদের ওকেশনে নাকি ছেলেরা নট অ্যালাউড, তাদের প্রবেশ নিষেধ। তার জন্য দুঃখ করে লাভ নেই, দুপুরবেলা নেমন্তন্নটা জমিয়ে না খেতে পারলেও সব রান্নাই ফ্রিজে তোলা থাকবে, ডিনারে যত খুশি খেও। রানী, ঠাকুরমশাই এসে গেছেন, চলে এসো। আমি রেডি আছি মিস, আমি আসছি। আচ্ছা তাহলে রানী দিদি, আমি এখন যাই। এক মিনিট, আবার কি হলো? কি করছো? কি এই অবস্থায় কেউ প্রণাম করে? হ্যাঁ, কোথায় লেগে টেগে যাবে? কিচ্ছু হবে না, আর কথা না বলে এবার আমাকে আশীর্বাদ করো দেখি। আশীর্বাদ করেছি তো? কই, আমি তো কিছুই শুনতে পেলাম। ও, শুনতে পাওনি বুঝি? ঠিক আছে, তুমি এখানে কান পাতো, শুনতে পাবে। কি হলো রানী? আসছি। কি হলো? কি আশীর্বাদ করলাম শুনলে না? শুনেছি, এবার তুমি এসো দেখি, দেখছো তো আমাকে সবাই ডাকছে। যাচ্ছি যাচ্ছি, কিন্তু জমিয়ে স্বাদটা খেও কিন্তু, নইলে। নইলে কি? জব বাবা, এর মধ্যে ভুলে গেলে? সেদিন মিস কি বলেছিল? বলেছিল যে এই স্বাদের ওকেশনটা যার জন্য, তৃপ্তি করে যদি না খাও তাহলে নাকি সে একটা পেটুক গোসাই হবে। কি হলো, কিছু বলবে? না, তোমার খুব মন কেমন করছে তাই না? খামোখাই মন খারাপ করবে কেন? খামোখা নয়, আফটারঅল তোমারও তো মেয়ে আছে, রানীর মতো রচনারও তো আছে। বড্ড বাজে বকো তুমি।
বাজে বকছি না, সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ জানো, বলি তো দরদ দেখাতে এসেছ। কাটা খাই নুনের ছিটে দিয়ে তোমাদের যে কি আনন্দ হয় আমি কিছুই বুঝি না। তুমি ভুল ভাবছো বাবা। এই দেখো, সবার সামনে বাবা বাবা ডাকতে ডাকতে হঠাৎ কেমন মুখ থেকে বাবা বেরিয়ে গেল। তোমার কাঁটা ঘায় নুনের ছিটে দিচ্ছি বা মলম লাগানোর চেষ্টা করছি, কিন্তু কেন করছি বলো তো? বাবা বাবা ডাকতে ডাকতে সত্যি সত্যি তোমাকে খুব নিজের বলে মনে করে ফেলেছি আমি। তা না হলে তোমার জন্য কেন মন খারাপ লাগবে আমার? কেন জানি না। রানী এখনো তৈরি হয়নি বোধ হয়, না না হয়ে গেছে, সাথে আনতে গেছে ওকে।